بسم الله الرحمن الرحيم وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا فزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما. اللهم কোরআনের সুর মাঝে শুনেছি ও নাম, অজানের সুর মাঝে ও শুনেছি ও নাম। মাইক তো ভালো, সাউন্ড তো ক্লিয়ার হচ্ছে না ভাই। মাস্টার বাড়ান, মাস্টার মাস্টার বাড়ান। আমি কোরআনের সুর মাঝে শুনেছি ও নাম, অজানের সুর মাঝে ও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আরশের বুকে লেখা ও মধুর নাম, তমাম মানব কুল জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তমাম মানব কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে পায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর ধরে পাখি গান গায়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله قرآن এর বাগান থেকে কুরআনের পাগলদেরকে নিয়ে
তোমার শাহি দরবারে কয়েক মর্তবা দরুদ ও সালাম পাঠ করে হাত উত্তোলন করেছি আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের সালাম দরুদ ও সালাম খানি সোনার নবীজির, সোনার মদিনায় নবীজি পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুললাম ইয়া আল্লাহ, জানি না কার মা নাই কার বাবা নাই, ইয়া আল্লাহ যারা এতিম গুলো হাত তুলেছে সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ মায়ের কবরে মাটি দিয়ে সমস্ত মানুষেরা যার যার ঘরে চলে গেল, দুইটা যুবক কবরের উপরে গড়াগড়ি করে কান্দে, ডাক দিয়া বলি ও যুবক সবাই কবরে মাটি দিয়ে চলে যায় যার যার বাড়িতে, তোমরা কেন যাও না? যুবক দুইটা জড়িয়ে ধরে ডাক দিয়া বলে হুজুর মাকে কবরে নামাইলাম, মায়ের কবরে মাটি দিলাম, বাড়িতে গিয়ে আর মা বলে ডাকতে পারবো না। রব্বুল আলামিন ইয়া আল্লাহ জানি না এতগুলো এতিম, ইয়া আল্লাহ কারা জানি মার কবরে মাটি দিয়ে চলে আসছে, যে হাত দিয়ে মায়ের কবরে মাটি দিল সেই হাত গুলো তোমার দরবারে আজকে কুরআনের বাগানে সে তুলেছে। ইয়া আল্লাহ এতিম গুলোর মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, সুস্থতা দান করে দাও। ইয়া আল্লাহ আজকের এই মাহফিল কুরআনের বাগান, ইয়া আল্লাহ যাদের পরিশ্রমের বিনিময় হয়েছে তাদের কবুল করে নাও। ইয়া আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, ইয়া আল্লাহ অতিথিবৃন্দ, খাস করে আয়োজক যুবক ভাইয়েরা সবাইকে কবুল করে নাও আল্লাহ। শ্রোতাবৃন্দ দূর দূরান্ত থেকে যারা এসেছে কুরআনের আকর্ষণে সবাইকে কবুল করে নাও আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين، آخر دعوانا الحمد لله رب العالمين، واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। La ilaha illallah Muhammadur Rasulullah, zikre haqa mudghizai ruhera, marhaba madu dile majruhera, dil jo khali yaad haq se jawa, খানায় শয়তান হায় দিল বেগমা, হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দিহদ উরা মাকাম, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। La
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের উপরে নিয়ামত বাড়ায়া দেব নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত কি হবে নিয়ামত আল্লাহ বাড়ায়া দিবেন তবে শুকরিয়া কাকে বলে নিয়ামতের শুকরিয়া যদি আদায় করার পর আল্লাহ নিয়ামত বাড়ায়া দেন তারপরে বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ এবং যারা আমার নিয়ামত পাওয়ার পর তারা অকৃতজ্ঞ হবে শুকরিয়া আদায় করবে না তাদের জন্য আমার কঠিন শাস্তির ব্যবস্থা তাহলে নিয়ামত আদায় শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়ায়া দিবেন পক্ষান্তরে নিয়ামতের অকৃতজ্ঞ হলে নিয়ামত ছিনায় নেবেন এবং আযাব আযাবে গ্রেফতার করবেন কথা দুইটা নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবেন দুই নাম্বার কথা নিয়ামতের শুকরিয়া না করলে ছিনায় নেবেন এবং আযাব দিবেন গুরুত্বপূর্ণ কথা কিনা তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করতে হবে আমাদের জানার দরকার আছে না নাই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করে থাকি পেট ভরে খাওয়ার পর সুন্দরভাবে একবার আলহামদুলিল্লাহ বলে দিলাম ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ বলে দিলাম নিয়ামত শুকরিয়া আদায় হয়ে গেল ও ভাই এতদিন নিয়ামতের শুকরিয়ার যেইটুকু জেনেছিলেন আজকে ভালো করে শুনে নেন আলহামদুলিল্লাহ বললেন মৌখিক শুকরিয়া আদায় হলো কিন্তু খাওয়ার পরে যে শক্তি আল্লাহ দিবেন ওই শক্তি দ্বারা যদি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান তাহলে ওই খাওয়ার শুকরিয়া আদায় করা হয়ে যাবে আর যদি খাওয়ার পরে শক্তি হলো ইবাদতের খবর নাই তাহলে কিন্তু খাওয়ার শুকরিয়া যতই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির শুরু করেন ওই খাওয়ার শুকরিয়া প্রকৃত আদায় হবে না ঠিক না বলেন মুসলমান ইমানদার আল্লাহ আমাদের হাত দিয়েছেন হাত আলহামদুলিল্লাহ কি বলেন আলহামদুলিল্লাহ না শুধু আলহামদুলিল্লাহ বললাম হাতের শুকরিয়া আদায় হবে না চিন্তা করে দেখো মুসলমান গাড়ি নিয়ে আসতে কত শহরের কত চিপা চাপায় দেখলাম কত মানুষের হাত নাই কত মানুষের পা নাই আমাদের বগুড়ায় সাত মাথার মোড়ে বড় মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় দেখা যায় কত মানুষ প্লেট নিয়ে শুয়ে আছে হাত নাই পা নাই ও মুসলমান এই হাত আল্লাহ দিয়েছেন শুধু আলহামদুলিল্লাহ বললেই হবে ও মুসলমান ভালো করে শুনে নেন এই হাতের দাম কত যার হাত নাই সেই বোঝে হাতের দাম কত ঠিক কিনা বলেন কোটি টাকার মালিক হাত নাই ওর শান্তি আছে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ঠিক কিনা বলেন ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার দয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব
থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, ঠিক কিনা বলেন? এই হাত কে দিয়েছেন? তাহলে আল্লাহ যদি হাত দিয়েছেন, এই হাত দিয়ে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বলার পরে শুকরিয়া আদায় হবে না? এই হাত দিয়ে যখন আপনি আল্লাহর কাজ করবেন, এই হাত দিয়ে যখন আল্লাহর ইবাদত করবেন, নাকি জুলুম করবেন? হাত দিয়ে গরিবের ঘর ভাঙবেন, দুর্বল গরিব যারা তাদের মারবেন ধরে, অকৃতজ্ঞ হয়ে যাবে আল্লাহর আজাব। আল্লাহ হাত দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, মৌখিক শুকরিয়া আদায় হলো রে ইমানদার, এই হাত দিয়ে যতক্ষণ পর্যন্ত ভালো ভালো কাজ করব না ততক্ষণ এই হাতের শুকরিয়া আদায় হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্ত নাম, শিরে সকর্মি কুনাদ জানাম তামাম, আল্লাহ আল্লাহ তু মেরা গাফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়। আল্লাহ সম্পদ দিয়েছেন, কি দিয়েছেন? সম্পদ দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া মৌখিক আদায় হয়ে গেল, কিন্তু যে দান করতে চাইল না, মসজিদ থেকে গেল, মাদ্রাসা থেকে গেল, মাহফিল থেকে গেল, তারা আদায় দেয় না, শুকরিয়া সম্পদের হলো? যতই আলহামদুলিল্লাহর জিকির শুরু করো, যতক্ষণ পর্যন্ত ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করব না ততক্ষণ পর্যন্ত সম্পদের শুকরিয়া আদায় হবে না। বুঝে আসতেছে কথা? যদি বান্দা সম্পদের মধ্যে থেকে দান করো, যাকাত দাও, দান করো, হজ করো, কুরবানি করো, যে যেখান থেকে চাইতে যায় দাও, আল্লাহ আরো তোমাকে বাড়ায় দিবেন। দেন কি দেন না? অনেক মানুষ আছে যে যায় তাকেই দেয়, যে যায় তাকেই দেয়, তার সম্পদ বেড়েই যায়, সুবহানাল্লাহ। এরকম দেখা যায় কি যায় না? আল্লাহ শুকরিয়া এটাকে বলে। তেমনি ভাবে আপনাকে আল্লাহ পা দিয়েছেন, পা যার পা নাই হাঁটতে পারে না, সে বোঝে পায়ের দাম কত, কোটি টাকার মালিক রে, তোমাকে আল্লাহ পা দিয়েছেন, যদি পা না দিত কোটি টাকার মালিক, কোটি টাকা থাকতো তুমি পা কিন্তু কিনতে পারতা, তাহলে ওই পায়ের দাম কত কোটি টাকা হিসাব করে দেখছো? চোখের দাম কত? শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ কে দিল, দাম কত? আল্লাহ এগুলো চিন্তা ভাবনা করে আলহামদুলিল্লাহ কোয়েন, তাহলে আদায় হবে। মিসাই খালি আলহামদুলিল্লাহ কোলেন, কাজ করার বেলা নাই, শুকরিয়া আদায়। এজন্য আজকে আমরা এসেছি, শুকরিয়া আদায় করি অন্তর থেকে, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মহান নেতার প্রতি, যিনি ছিলেন রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরআনের মাহফিল করা হয় ইমানের ব্যাটারি চার্জ করার জন্য, ঠিক কিনা বলেন? আমল যেন বেড়ে যায়, আমাদের হিদায়ত যেন আমরা পেয়ে যাই, আমাদের পথ যেন জান্নাতের পথ আমরা পেয়ে যাই, ঠিক কিনা বলেন? নাকি কণ্ঠ সুন্দর হলে একটু শুনে গেলাম, দুই চার ঘন্টা ফজরের নামাজ পড়লাম না, লাভ হলো? ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো আমল করা এবং হিদায়ত পাওয়া, সুবহানাল্লাহ। কোন তো এই আমল এবং হিদায়তের উদ্দেশ্যে আমি যেন আমল করতে পারি এবং হিদায়ত যেন আমি পেয়ে যাই, এই উদ্দেশ্যে, এবং আপনারাও যেন বয়ানের মাধ্যমে আমলের উপরে চলে আসেন, হিদায়ত পেয়ে যান, এই উদ্দেশ্যে সূরা জুমারের
57 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর অসংখ্য অগণিত বাণী তথা হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আমলের নিয়তে হিদায়াতের উদ্দেশ্যে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ তৌফিক দান করলে সকলে বলি আমিন। ভূমিকা বেশি নয়, দেরি হয়ে গেছে আসতে, সরাসরি আলোচনায় যাব। যে আয়াত পড়েছি আল্লাহ বলেন, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, উলিয়া ইবাদি, সরাসরি তরজমা অনুবাদ করব, কিছু তাফসির আপনাদের সামনে বলবো। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, কি বলেন ঠিক কিনা? এই তাফসিরুল কোরআন মাহফিল দেখার পরেও যদি আমি আয়াতের তাফসির না করে লাইলি মজনুর ঘটনা বলে যাই, আমার বগুড়া থেকে 400 কিলোমিটার আসা ব্যর্থ, আপনারাও এখানে বসা ব্যর্থ, ঠিক কিনা বলেন? কোরআন থেকে আলোচনা হবে, রাজি আছেন? রাজি আছেন? ভয় পাবেন? যদিও আমি ভয়ে ভয়ে বগুড়া থেকে এসেছি ভাই, কয়েকটা মাহফিল বিগত আমার বন্ধ হয়ে গেছে, আবার ডিসেম্বরেও বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনাদের সামনে আবারও শুকরিয়া আদায় করেন তো আলহামদুলিল্লাহ। সব প্রতিকূলতাকে উপেক্ষা করে কোরআনের তাফসিরের যে সুযোগ আমরা পেয়েছি, আবারও বলি আলহামদুলিল্লাহ। তো তাফসির করা ছাড়া উপায় নাই, যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, তো সরাসরি তাফসির ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, উলিয়া ইবাদি, ও আমার বান্দা, ও আমার বান্দা, খেয়াল করবেন, উলিয়া ইবাদি, হে আমার বান্দা, আমার বান্দা, কি বলেছেন, কি বলেছেন, কে বলেছেন, কি বলেছেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন আমার বান্দা, কি বলেছেন, আমার বান্দা। আল্লাহ বান্দার ক্ষেত্রে বললেন যত মাখলুকাত রয়েছে, আমরা বলি 18,000, ও বাঙালির দল কোথায় পেলে 18,000? আল্লাহ বলেন, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ নিজেই বলেন, আমার আমার মাখলুক, আমার নিয়ামত কত গুনে 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 শেষ করতে পারবি না। কে বলেছেন? আল্লাহ বলেছেন শেষ করা যাবে না। আমরা 18,000 কই পেলাম? সুবহানাল্লাহ। কর তাহলে 18,000 না আরো বেশি, 18,00,000,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 
ওটা ফেল হয়ে যাবে, তবুও গুণে শেষ করা যাবে। আল্লাহ বলেন, যত নিয়ামত আমি সৃষ্টি করলাম শুধু 18,000 নয়, 18 কোটি লক্ষ লক্ষ কত অগণিত নিয়ামত, এই যত মাখলুক সৃষ্টি করলাম ওই মাখলুকের সৃষ্টির বেলায় আমার বলি নাই। খেয়াল করতে হবে, সূর্য আমার মাখলুক, চন্দ্র আমার মাখলুক, দুনিয়া আমার মাখলুক, গাছ আমার মাখলুক, পৃথিবী আমার মাখলুক, যত মাখলুক রয়েছে আমার বলি নাই, কিন্তু বান্দারে তোদের বেলায় আমার বলেছি। সুবহানাল্লাহ বলে
والشمسِ وضحاها والقمرِ إذا تلاها والنهارِ إذا جلاها والليلِ إذا يغشاها আল্লাহ বললেন ওয়াশামসি ওয়া দুহাহা সূর্যের কথা বললেন ওয়াল কমারি ইযা তালাহা চন্দ্রের কথা বললেন আমার সূর্য বলেন নাই আমার চন্দ্র বলেন নাই লক্ষ লক্ষ তারকা আমার তারকা আল্লাহ বলেন নাই ওয়াসসামাই দাতিল বুরুজ তারকার কথা বললেন আমার বললেন না যত মাখলুক রয়েছে আমার না বলে এই বান্দা মানুষের বেলায় আমার বললেন সুবহানাল্লাহ কোন ইয়া ইবাদি ও আমার বান্দা আল্লাহ এটা বলে তাফসীরের মধ্যে দেখলাম কয়েকখানা তাফসীর আমি দেখছি তাফসীরে মারিফুল কোরআন তাফসীরে জালালাইন তাফসীরে ফিজিলালিল কোরআন কয়েকখানা তাফসীর মিলিয়ে দেখলাম ও আল্লাহর বান্দারা এই আমার বান্দা বললেন এটা বলার কারণ কয়েকটা তার মধ্যে একটা কারণ হলো আমার বান্দা বলে আল্লাহ বুঝান তোরা আমার অনেক আপন সুবহানাল্লাহ বলেন তোমরা আমার অনেক আপন বলে আমার শব্দটা যখন বলা হয় আপন বলে আমার সন্তান আমার সন্তান ওটা অমুকের সন্তান এটা আমার সন্তান আমার সন্তান আমার কাছে আপন না পর আমার হুজুর আমার ইমাম সাহেব আপন না পর এই আমার হুজুর আমার মসজিদের ইমাম সাহেব আমার বলার কারণে এত আপন এত আপন গাড়িতে যখন একসাথে যায় বলে হুজুর ভাড়া আমি দেবো আপনি আমার হুজুর সুবহানাল্লাহ বলে চায়ের দোকানে বাজারে মোর দেখা হুজুর চা খান হুজুর আপনি আমার হুজুর চা খান সুবহানাল্লাহ অথচ অন্য মসজিদের গ্রামের হুজুর শুধু আসসালামু আলাইকুম হুজুর শেষ ঠিক কিনা বলেন কিন্তু যখন আপনার মসজিদের হুজুর পাবেন সালাম তো দিবেন হাত ধরে বলেন আমার হুজুর গো আসেন চা খাই সুবহানাল্লাহ বলে যখন আমার বলেছেন ওই আমার হুজুরের দাম বেড়ে গেছে সুবহানাল্লাহ বলে বলে আমার মা মা আমার মা আমার কাছে আপন না পর বলে পৃথিবীতে অনেক মা আছে অনেক বন্ধুর মা আছে ওই বন্ধুর মা আমার কাছে অত আপন না যতটা আপন আমার মা কার মা তাহলে আমার বলার কারণে আপনের পরিচয় পাওয়া যাচ্ছে ঠিক কিনা বলেন বলে আমার মা বলার কারণে এত আপন এত আপন চাকরিতে যান ডিউটিতে যান কাজে যান 11টা 12টা 1টা 2টা বেজে যায় সন্তানেরা সব ঘুমায়া গেছে স্ত্রীও লাগ ডেকে ঘুমায় কিন্তু মা বুড়ি মা নড়তে পারে না চলতে পারে না খেতে পারে না ওই মা দুঃখিনী রাত 2টায় ঘুমায় না সুবহানাল্লাহ বলেন মা জেগে থাকে আমার সন্তান কখন ডিউটি করে আসবে অফিস থেকে কাজ করে বাড়ি ফিরবে রে কখন আমাকে মা বলে ডাক দিবে সন্তান যখন বাড়ির গেটে ঢুকে একবার মা বলে ডাক দেয় মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ বলেন মুসলমান ইমানদার কেন হলো বলে আমার মা কার মা আমার মা বলে আমার বলার পরেই যখন দাম বেড়ে যায় এটা আপনের পরিচয় পাওয়া যায় এমনই ভাবে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা কি বলেন তাহলে আল্লাহর কাছে আমরা আপন না পর আপনার মাকে আমার মা বলার কারণে দাম আপন বেশি জীবন দিতে রাজি হয়ে যান মায়ের জন্য
আল্লাহ বলেন তোরা আমার বান্দা, আল্লাহর কাছে আমরা আপন না পর। আপনের পরিচয় দিয়ে বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, আল্লাযীনা যাহারা আসরাফু আলা আনফুসিহিম, তোমাদের নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো। খেয়াল করেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের যাদের নফসের উপরে জুলুম করেছো, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। বুঝলেন? প্রথমে বললেন আমার বান্দারা, তারপরে বললেন হে বান্দারা, যারা তোমরা গুনাহ করেছো, জুলুম করেছো, জীবনে যত গুনাহ করেছো, আমার রহমত দয়া থেকে নিরাশ হয়ো না। কথা বুঝে আসছে কি? আল্লাহ বললেন, ও বান্দা, নিষ্পাপ বানায় পাঠাইলাম, তারপরেও জীবনে কত গুনাহ করলা, তারপরেও আল্লাহ বললেন আমি আল্লাহ বেজার না, তুমি নিরাশ হয়ো না আমার দয়া থেকে। সুবহানাল্লাহ বলেন, তাফসীর, নিরাশ হয়ো না আমার দয়া থেকে আল্লাহ গ্যারান্টি দিলেন, আল্লাহর কথা গ্যারান্টি সহ। সুবহানাল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, গ্যারান্টি দিছেন এই কিতাব এমন একটা কিতাব, জীবনে যত কিতাব দেখেছো ভুল হওয়ার সম্ভাবনা আছে, লেখকরা লিখে দেয় আমার কিতাবে ভুল হতেই পারে, ভুল ধরে দিবেন পরবর্তী লেখায় ঠিক করে দেবো। সুবহানাল্লাহ, আল্লাহ বললেন কি? বললেন ভুল নাই, ভুল ধরার অবকাশ নাই। সুবহানাল্লাহ, কোন গ্যারান্টি দিলেন কোরআনের? তবে এই জায়গায় এই আয়াতে এসে গ্যারান্টি দিলেন যে আমার দয়া থেকে নিরাশ হয়ো না, গ্যারান্টি আমার দয়া, নিরাশ হওয়ার কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ, দয়া বাংলা শব্দ, এর আরবি হলো রহমত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তাফসীরের মধ্যে দেখলাম কয়েকটা তাফসীর মিলালাম, আল্লাহ যে দয়ার থেকে নিরাশ হতে বললেন না, কেন বললেন না? বলে দুনিয়ার মানুষ দয়া করে, দুনিয়ার মানুষ দয়া করে, আমি আল্লাহ দয়া করি, পার্থক্য আছে না? নাই। দুনিয়ার মানুষ দয়া করে, বন্ধু বন্ধুকে দয়া করে, বলে দয়া করতে 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 এমন সময় স্বার্থে আঘাত লেগে যায়, দয়া তো দূরের কথা, বন্ধুকে গুম হত্যা করে ফেলে, ঠিক কিনা বলেন? এ দুনিয়ায় সবই পর, পর কিনা? আপন যতই আপন বন্ধু বান্ধব, যদি কলি যায় স্বার্থে আঘাত লেগে যায়, পর হতে টাইম লাগে। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমন সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা, কেমন সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া আপন কাউকে পাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, ঠিক কিনা বলেন?
দুনিয়ার মানুষ দয়া করে স্বার্থের জন্য, স্বার্থ যখন ফুরাইয়া যায় দয়াও বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলে, ও আমার বান্দা, ওই দুনিয়ার মানুষের মতো দয়া আমি আল্লাহর দয়া না। সুবহানাল্লাহ বলে, এজন্যই আমি গ্যারান্টি দিলাম ও বান্দারা, দুনিয়ার মানুষের দয়া থেকে যেরকম নিরাশ হয়ে যাও আমি আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায়, লা তাকনাতু মির রহমাতিল্লাহ। তাহলে আল্লাহ বললেন, হে আমার বান্দারা, যারা নফসের উপর জুলুম করেছো আমার দয়া থেকে নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ ইয়াগফিরুল যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা বললেন, আমার রহমত থেকে আমার দয়া থেকে তোমরা নিরাশ হয়ো না। কি বললেন? নিরাশ হয়ো না। বলে, দুনিয়ার মানুষ দয়া করে স্বার্থের জন্য, আমি আল্লাহর দয়া কোনো স্বার্থ নাই, স্বার্থ নাই দুনিয়ার মানুষের দয়ায়, স্বার্থ যদি আঘাত লেগে যায় দয়া বন্ধ হয়ে যায়। ওরে বান্দা, আমি আল্লাহর স্বার্থে কত আঘাত দিছো দুনিয়াতে পাঠাইলাম, আমার ইবাদতের জন্য তুই ইবাদত করলি না। আমি যদি স্বার্থপর হইতাম দুনিয়ার মানুষের দয়ার জন্য, স্বার্থপর দয়ার মতো স্বার্থপর হইতাম, ও বান্দা আল্লাহর কসম আমি আল্লাহ তোর জন্য আমার সূর্যের আলো বন্ধ করে দিতাম। দিছে বন্ধ? যে যারা নামাজ করে তারা সূর্যের আলো পাবি, যারা পূজা করবি তারা পাবি না? আল্লাহ কোনদিন বলছেন? এখানে পরিচয়, আল্লাহর দয়ার কোনো কি নিরাশর কোনো কারণ নাই। আল্লাহ বলেন, আমার স্বার্থে যদি আঘাত দাও তবুও তোমাকে ধরবো না, কিন্তু ধরবো না এমন দিন ধরবো যেই দিন আর আমি ছাড়বো না। ঠিক কিনা বলেন? লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, সুবহানাল্লাহ বলেন, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ। ও যুবক ভাইরা ভালো করে বোঝেন, বৃদ্ধ বাবাজিরা, নিশ্চয় আমি আল্লাহ। দেখেন, নিশ্চয় ছাড়া একটা শব্দ আর নিশ্চয় সহ একটা শব্দ। ভাই আপনার মাহফিলে আমি যাব, এই কথা বললে বর্তমান কমিটিরা বা শ্রোতারা গ্যারান্টি পাবে না আসবে কিনা। আর হুজুর যদি বলে নিশ্চয় যাব, সুবহানাল্লাহ, যাব আর নিশ্চয় পার্থক্য আছে না? নাই। কথা কি বুঝতেছেন না? নিশ্চয় যাব, এর মধ্যে গ্যারান্টি পাওয়া যায়, সিওর পাওয়া যায়। আল্লাহ বললেন, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয-যুনুবা, ইয়াগফিরুয-যুনুবা, তোদের জীবনের গুনাহ মাফ করে দেব, সুবহানাল্লাহ। তাহলে আগে বললেন, জীবনে যত গুনাহ করেছো নিরাশ হয়ো না, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, ইয়াগফিরু মাফ করে দেব, যুনুবা জামবুন একটা ভুল একটা গুনাহ, যুনুবুন যত ভুল যত গুনাহ, সুবহানাল্লাহ।
তারপরে কি বলে জামবুন একটা গুণা জুনুবুন যত গুণা তো বললেন, তারপরে আল্লাহ বলেন জামিয়া যত গুণা যত ধরনের সমস্ত গুণা সুবহানাল্লাহ ইয়াগফিরু আমি আল্লাহ মাফ করে দেব। শুধু কি তাই, আরবি যারা গ্রামার বুঝবেন ইয়াগফিরু এটা মুজারের আলোচনা, বর্তমানে তোর জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, বর্তমানের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে কাটি তওবা করিলাম অবশেষে কাটি তওবা করিলাম জব জব আল্লাহর ওলি হইল কান্দিয়া গুনাগার হো ইলো গুনা করিয়া সকলেরই দরজা হো বান্দারে বলো তোমার বান্দা যাইবে কারদারে। আল্লাহ বলেন জীবনে যত গুনাহ করেছো নিরাশ নারে বান্দা আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দেব। শুধু তাই নয়, ইয়াগফিরু মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার বলে ভবিষ্যৎ ফিউচারেও যদি তোদের কোনো ভুল হয়ে যায় আমি আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো রে বান্দা আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আল্লাহর দয়া এমন যে জীবনের গুনাহ যদি যতই করেছি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ কি করে দিবেন, মাফ করে দিবেন। তো আজকের এই মাহফিল গুনাহ মাফের মাহফিল, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে যে কোরআনের বাগানে যারা আসবে বসবে তাদের গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সামনেই তো আমাদের কবর, কি নাকি সারা জীবন বেঁচে থাকবো, কবরে যেতে হবে কি হবে না? যে হাদিসটা পড়েছিলাম, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ইদা বুজিআল মাইয়াতু ফি কবরিহি, যখন কোন মাইয়াতকে কবরে রাখা হয় কোথায় রাখা হয়, চারটা জিনিস যায়, কয়টা জিনিস যায়, কবরে যেতে হবে কি হবে না, যেতে হবে কি হবে না, মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না,
শুনে হাফিজ বাদু গুয়াম কে গুলতা জানো মি মানাম আগার মানান্দ সবে মানান্দ সবে দিগার নামি মানাম দিত্য কণ্ঠে হাফিজ কহে ফুলতা যা কি রয় কখনো এক রাত কি দুরাত রহে ভুল বুঝিস না তোর জীবন ঠিক এমনি করে সাঙ্গ হবে এ ভবের খেলা পরে রবে কোথায় ভাই যে যাবি চলে খোঁজ খবর কি থাকবে ভবে ঠিক কিনা বলে ও কোটি টাকার মালিক মরণের ডাক কখন আসবে তোমার কোটি টাকা রেখে কবরে যেতে হবে কোটি টাকা দিয়ে বাড়ি করেছ চীন থেকে টাইলস এনেছো কোরিয়া থেকে টাইলস আনছো টাইলস এনে ফ্লোর বাড়ির সুন্দর রুম বানাইলা সুন্দর বাড়ি করলাম বাড়ি করার পর ওই বাড়িতে ওই রুমের মধ্যে সুন্দর কোটি টাকার খাট বিছাইলা খাটের উপরে জাজিম বিছাইলা আল্লাহ যদি না করে ওই রাতের মধ্যে আমার আপনার মরণ হয়ে যায় আপনারা বলেন ওই চায়না কোরিয়া থেকে টাইলস আনা রুমে আর কোটি টাকার খাটে আর জাজিমে কি আর থাকা যাবে বউ উঠে দৌড় মারবে ভয় তার আর স্বামী নয় এটা আমার আর স্বামী নয় এটা আমার স্বামীর লাশ কি বলবে ছেলেরা আর ভয় করে ঘরে যাবে না এতদিন আব্বু আব্বু বলে ডাকতো বাবা মামা বলে ডাকতো কিন্তু ওই বাবারে ওই বাবার রুমে আর সন্তান যাবে না কারণ বাবা ইন্তেকাল হয়ে গেছে কি হয়ে গেছে ভয় অন্তরে ভয় ওটা আমার বাবার লাশ মা ওটা আমার বাবার লাশ ঘর থেকে টেনে টেনে বের করবে ও বান্দা কোটি টাকার মালিক সুন্দর ঘর আর কোনদিন ঘরে ঢোকা যাবে গেট দিয়ে বের করবে জীবনে গেট দিয়ে কত ঢুকলা বের হইলা মরণের পরে এমন বের করা করবে আর ওই গেট দিয়ে ঢোকা যাবে জানাজার মাঠে যাইয়া তোমারে শোয়া খাটনির সামনে দাঁড়ায় বক্তব্য দিবে ইমাম সাহেব অতিথিবৃন্দ বলে ভালো লোক ছিল কি বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার তারপরে জানাজা করা ওই কবরের মধ্যে নিয়ে যাবে কথা সত্য না মিথ্যা কথাগুলো মিথ্যা ওই কবরে কি নিয়ে যাইবা মুসলমান মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কবরের মধ্যে রাখার পর কবরের মধ্যে কোটি টাকা যাবে না ওই সুন্দর বাড়ি গাড়ি যাবে না কয়টা জিনিস যাবে বলুন চারটা জিনিস যাবে কয়টা জিনিস যাবে আল্লাহর নবী বলেন ইযা বুযিআল মাইয়াতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি কুরআন যাবে মাথার নিকটে কোথায় যাবে মাথার নিকটে কি যাবে বলেন কুরআন যাবে মাথার নিকটে ওয়াসসালাতু আইয়ামিনিহি নামাজ যাবে ডান পাশে কোথায় যাবে তাহলে নামাজ যদি কবরে নিতে চান নামাজ না পড়লে কি যাবে নামাজ না নার সংখ্যা কম যারা বললো না তারা মনে করতেছে নামাজ না পড়লে মনে কবরে যাবে কি বলেন এরকম কি বিষয়টা নামাজ না পড়লে নামাজ আপনার কবরে যাবে এবারও যারা বললো না তারা নামাজ মনে হয় পড়বে না এজন্য বলে নাই ঠিক কিনা বলেন নামাজ যদি না পড়েন কবরের মধ্যে নামাজ যাবে নামাজ যদি কবরে নিতে চান নামাজ আদায় করার দরকার আছে না নাই ওয়াসসালাতু আইয়ামিনিহি কেমন নামাজ পড়বা বলে ওই হাসান বসরি হাসান বসরির কাছে তার মরিদ যায় বলে আল্লাহর ওলি ও পীর সাহেব আমাকে সবক দিয়া দেন বলে বান্দারে কোনদিন নামাজ তরক করবি না নামাজ সারবি না সুবহানাল্লাহ
ওরে বান্দা নামাজ সারবি না, যতই দুনিয়ার কাজ থাক নামাজ সারবি না। আল্লাহর বান্দা মুরিদ হাসান বসরি পীর সাহেব সবক দিল, নামাজ সারবি না। বান্দা দোকানদারি করে কি করে বলে? দোকানদারি করে দোকানের পাশে আর একটা দোকান, তবে ও মুসলমান নয়, ও বিধর্মীর দোকান। সকাল থেকে বিধর্মীর দোকানে অনেক কাস্টমার গেল বিক্রি করতেছে। আল্লাহর বান্দা ওই যে মুরিদ হাসান বসরির একটা কাস্টমারও নাই, দোকানে কাস্টমার নাই, মসজিদ থেকে জহরের নামাজের আজান শুরু হয়ে গেছে। মসজিদ থেকে যখন আজান, একটা আল্লাহর বান্দা কাস্টমার এসে ওই মুসলমানের দোকানে হাজির, বলে ও ভাই আমার কমক জিনিস দেন। বলে না না, আমার পীর সাহেব বলেছে নামাজের যখন আজান হয়ে যাবে আর নামাজ বাদ দিয়ে তুমি দুনিয়ার কোনো কাজ করতে পারবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, প্রধান বক্তা, সম্মানিত অতিথি চলে এসেছেন। তার আসার পরে আসলে আমার কথা বলা আর মানায় না, তবে চারটি জিনিসের মধ্যে সংক্ষেপ বলি। কুরআন যাবে মাথার নিকটে, আর ডান পাশে যাবে নামাজ, আর বাম পাশে যাবে রোজা, আর পায়ের কাছে যাবে সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল। আমাদের কবরে যেন এই চারটা জিনিস যায়। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আমিন। আজকের মাহফিল যুবক ভাইদের উদ্যোগে হয়েছে, যুবক ভাইদের আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।